আজকের আমরা এই ভিডিওতে শিখব ভয়েস চেঞ্জ কিভাবে হয়। আর তার আগে আমরা আগে জেনে নেব যে ভয়েস বলতে আমরা কি বুঝি। আসলে আসলে ক্রিয়াপদকে আমরা যেভাবে প্রকাশ করি, সেই প্রকাশ করার যে ভঙ্গি, সেই ভঙ্গিটাকে আসলে আমরা বলি হচ্ছে ভয়েস। অনেক সময় আমরা এমন ভাবে ক্রিয়াপদকে প্রকাশ করি যেখানে সাবজেক্ট বা কর্তা থাকে অ্যাক্টিভ আকারে, অর্থাৎ যেখানে সাবজেক্ট বা কর্তা নিজে সে কাজটি করছে অ্যাক্টিভলি, তখন সেই ধরনের সেন্টেন্সকে সেই ধরনের যে বলার যে ভঙ্গি তখন তাকে আমরা বলবো হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আবার ঠিক উল্টোভাবে অর্থ একই থাকবে এবং এই সেন্টেন্সকে যখন আমরা এমনভাবে প্রকাশ করব যে যখন দেখাবো যে সেখানে সাবজেক্ট বা কর্তা ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে বা প্যাসিভ অবস্থায় আছে, অর্থাৎ উনি সরাসরি ওয়েটিং করছেন না, ওনাকে দিয়ে করানো হচ্ছে, যখন এমনভাবে আমরা ওটা প্রকাশ করি তখন সে ধরনের ভয়েসকে আমরা বলবো হচ্ছে প্যাসিভ ভয়েস। ওকে, যেমন ধরো আমি চিঠি লিখছি, এটা যেমন সরাসরি আমি লিখছি অর্থাৎ এখানে আমি অ্যাক্টিভ আছি, ফলে এটা হবে গিয়ে অ্যাক্টিভ ভয়েস। এটাকে আবার এভাবে লিখি আমাকে দিয়ে চিঠি লেখানো হচ্ছে, অর্থাৎ যেন এখানে আমি ইনঅ্যাক্টিভ, আমাকে দিয়ে লেখানো হচ্ছে জোর করে, অর্থাৎ সেই ধরনের যখন আমরা বলার যে ভঙ্গি তখন তাকে আমরা বলবো হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভটা কি, যেখানে সরাসরি সাবজেক্ট অ্যাক্টিভ আছে, মানে যেখানে কর্তা অ্যাক্টিভ অবস্থায় আছে এবং তিনি সেখানে অ্যাক্টিভ থেকে ওই কাজটি করছেন, তখন তাকে আমরা বলবো অ্যাক্টিভ ভয়েস। এবং যখন নাকি সেখানে দেখাবো যে কর্তা এখন ইনঅ্যাক্টিভ অবস্থায় আছেন, সরাসরি তিনি সেই কাজটি করছেন না, বরং ওনাকে দিয়ে করানো হচ্ছে বা করতে বলা হচ্ছে এই ধরনের, তখন তাকে বলবো হচ্ছে প্যাসিভ ভয়েস। অর্থাৎ আমি চিঠি লিখছি অ্যাক্টিভ ভয়েস, আর হচ্ছে আমাকে দিয়ে চিঠি লেখানো হচ্ছে, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এবার আমরা দেখবো যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার নিয়মগুলো কি কি আছে। ওকে, খুব সিম্পল একটা আমরা এক্সাম্পল দিয়ে এটাকে শিখবো, তারপরে আমরা প্রত্যেকটা টেন্সের জন্য কি কোন কোন নিয়ম হয় সেগুলো আমরা শিখব। এটা আমার শেখা খুবই প্রয়োজন, এজন্যই যে যেহেতু প্যাসিভ ভয়েস যখন হয় তখন সেই অ্যাক্টিভ ভয়েসের যে টেন্সে থাকে সেই টেন্স অনুযায়ী তার কিন্তু প্যাসিভ ভয়েসে চেঞ্জ হয়, ফলে এখানে প্রত্যেকটি টেন্স ডিফারেন্ট শিখলে পর অনেক বেশি ভালো হয়। সবকটি টেন্স একবারে একটা ছকের আকারে দেখিয়ে দেওয়া খুবই সহজ হয়, দেখানো যায়, তবে আমি সেই সহজে শর্টকাটে দেখাচ্ছি না, আমি প্রত্যেকটি টেন্স ভেঙে ভেঙে আলাদা আলাদা করে করেই দেখাবো। তাহলে আমরা প্রথমে আগে শুরু করছি, নিয়মগুলো কি আছে, জেনারেল রুল যেটা সবার জন্য একই হবে, সমস্ত টেন্সের ক্ষেত্রে একই হবে, আগে আমরা সেই নিয়মটা শিখব, তারপরে আমরা প্রত্যেকটি টেন্সের জন্য আলাদা আলাদা করে কোন কোন নিয়ম হয় সেগুলো আমরা এক এক করে দেখব। এবার দুখানা খুব সিম্পল এক্সাম্পল দিয়ে আগে আমরা দেখবো যে এর জেনারেল নিয়মটি কি আছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে আনার। ওকে, দেখো এখানে আমি প্রথমে একটা সেন্টেন্স এখানে আমি দিয়েছি, সেন্টেন্সটা হচ্ছে আই রাইট এ লেটার, ওকে, এবং সেটা আছে অ্যাক্টিভ আছে, ওটা প্যাসিভ ভয়েসে করলে সেটা হয় আই সরি এ লেটার ইজ রিটন বাই মি। ওকে, এবার এখানে কি হলো, অ্যাক্টিভের যে সাবজেক্ট থাকে ওটা কিন্তু প্যাসিভে যায় গিয়ে হচ্ছে অবজেক্টে। ওকে, তাহলে এক নাম্বার নিয়ম হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসে অবজেক্ট আকারে আসবে, ওকে, এবং তার আগে একটা বাই হবে একটা ইউজ হবে। ওকে, আর অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট থাকবে, অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট থাকবে সেটা হচ্ছে প্যাসিভের সাবজেক্ট আকারে আসবে। ক্লিয়ার? তাহলে পরে কি আসলো, অ্যাক্টিভের অবজেক্টটি প্যাসিভের সাবজেক্টে আসবে এবং অ্যাক্টিভের সাবজেক্টটি প্যাসিভের অবজেক্টে আসবে, তার আগে একটা বাই বসবে, এবং এখানে যে মূল যে ভার্বটি থাকবে, যে প্রিন্সিপাল ভার্বটি থাকবে, সেটি অ্যাক্টিভে যে টেন্সে আছে সেই টেন্স অনুযায়ী প্যাসিভে তার ভার্বে চেঞ্জ হবে, এবং সব ক্ষেত্রে কিন্তু ভার্বের পার্টিসিপেল ফর্মটাই হবে। যাবতীয় প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কিন্তু সমস্ত ক্ষেত্রে সবসময়ের জন্যই তিন নম্বর ফর্মটা হবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্মটা কিন্তু সবসময়ের জন্য সমস্ত টেন্সের প্যাসিভেই আসবে, এবং সেটা হবে হচ্ছে অ্যাক্টিভের সেন্টেন্সটি যে টেন্সে আছে সেই টেন্স অনুযায়ী ভার্বের সঠিক পরিবর্তন অনুযায়ী হবে ওটা। আর এটা যেহেতু এখানে ছিল ইনডিফিনিট টেন্সে ছিল আই রাইট লেটার, এখানে রাইট থেকে হবে ইজ রিটেন, ওকে, রাইট থেকে আসবে হচ্ছে ইজ রিটেন। মানে এই হচ্ছে আমার মূল যে নিয়ম, মূল নিয়মটা হচ্ছে অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভের সাবজেক্টে আসবে, অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভের অবজেক্টে যাবে, আর মূল যে ভাব থাকবে সেইটি টেন্স অনুযায়ী
চেঞ্জ হবে এবং সবসময় সেটি হচ্ছে পাস্ট পার্টিসিপল টেন্সেই আসবে। ওকে, এ হচ্ছে আমার মূল নিয়ম। সেকেন্ড দফা আরেকটা এখানে এক্সাম্পল এখানে দেখিয়েছি, আই হেল্প হিম। এখানে আই সাবজেক্ট, হিম হচ্ছে অবজেক্ট, হেল্প হচ্ছে কি আমার প্রিন্সিপাল ভার্ব। তাহলে এখানে হিম থেকে আসবে হচ্ছে হি, সবার ফার্স্টে হচ্ছে আমার এখানকার অবজেক্টটা আমার চেঞ্জ হয়ে আসবে হচ্ছে এখানে সাবজেক্টে আসবে, তাহলে হিমের অবজেক্ট আসবে হচ্ছে হি, হি। আর এখানে মাঝখানে এই যে ছিল যে আই ছিল এখানে সাবজেক্ট, আই যাবে কি হচ্ছে এখানে বাই মি, মানে এখানকার সাবজেক্টটা ওখানে যাবে কি হচ্ছে অবজেক্টে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা যাবে কি হচ্ছে প্যাসিভ ভয়েসের অবজেক্টে, এবং আই এর অবজেক্ট হয় মি, তার আগে হচ্ছে আগে হবে হচ্ছে বাই। ওকে, আর ভাব ছিল হেল্প, এটা আছে হচ্ছে পাস্ট ইনডেফিনাইট টেন্সে আছে হেল্প, এবং হেল্প থেকে হবে হচ্ছে ওয়াজ হেল্পড। এটা ছিল ভি টু, এটা হচ্ছে ভি থ্রি। ওকে, এটা হচ্ছে পাস্ট ফর্ম ছিল, উপরেরটা এটা হচ্ছে পার্টিসিপল ফর্ম, ফলে এখানে হেল্প থেকে এখানে এসছে হচ্ছে আমার এখানে ওয়াজ হেল্পড। ক্লিয়ার? তাহলে কি হলো, হি ওয়াজ হেল্পড বাই মি, ভেরি সিম্পল রুল। অর্থাৎ এইভাবে হচ্ছে, এটা হচ্ছে বেসিক রুল। এবার প্রত্যেকটি টেন্স অনুযায়ী আমরা আস্তে আস্তে আসবো এবং সেগুলো কোন কোন টেন্সের ক্ষেত্রে কি ধরনের চেঞ্জ হয়, এবং তার আবার অ্যাফারমেটিভ অনুযায়ী আছে, ইন্টারোগেটিভ আছে, নেগেটিভ আছে, ঠিক আছে, ইম্পারেটিভ আছে, এই ধরনের বিভিন্ন রকম ভাবে আমরা এগুলো আস্তে আস্তে শিখবো। তো সমস্ত টেন্সগুলো খুব ইজি ভাবে হবে, এগুলো নিয়ে বিশেষ কিছু খুব বেশি শক্ত এমন কিছু নয়, কিছু আছে কিছু বিশেষ স্ট্রাকচারের কিছু আছে যেগুলো কিনা কঠিন, ওগুলো আমি শেষে ওগুলো দেখাবো। তাহলে আগে আমরা শুরু করছি পরপর টেন্স অনুযায়ী, আর আজকে ফার্স্ট আমরা শুরু করছি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থেকে, তার অ্যাক্টিভ তো আমরা শিখেছি আগেই, আজকে আমরা এগুলো প্যাসিভ শিখবো। তাহলে আমরা শুরু করছি, এবারে আমরা সবার প্রথমে শিখবো হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এবং সেই টেন্সের ক্ষেত্রে আমাদের জেনারেল অ্যাক্টিভের নিয়মটি কি ছিল। অ্যাক্টিভের নিয়ম ছিল এমন সাবজেক্ট ভি ওয়ান অবজেক্ট, অর্থাৎ এখানে অ্যাক্টিভে কি হয় সাবজেক্ট হয়, ভার্বের এক নম্বর ফর্ম ছিল এবং সঙ্গে আমার অবজেক্ট ছিল। এবার এটা যদি আবার আমরা প্যাসিভ করি আমরা, তাহলে পর সেক্ষেত্রে আসবে হচ্ছে সাবজেক্ট হবে, এম ইজ আর হবে, ভার্বের তিন নম্বর ফর্ম আসবে, বাই দিয়ে অবজেক্ট আসবে। এটা হচ্ছে আমার প্রাইমারি স্ট্রাকচার, মানে প্রিন্সিপাল ভার্বের সাপেক্ষে এটা হচ্ছে আমার প্রাইমারি স্ট্রাকচার। এর সঙ্গে আরো কিছু কিছু অবজেক্ট এক্সট্রা হয়তো দুখানা থাকতে পারে, সেখানে আমার অবজেক্ট একটা দিয়ে হবে, অন্যটা আমার ওখানে যেমন থাকবে অভাবে থেকে যাবে। এখানে আমার আছে একটা মাত্র অবজেক্ট আছে, আই রাইট এ স্টোরি, আই রাইট এ স্টোরি। তাহলে নিয়ম আমরা কি শিখেছি যে অবজেক্টটাকে আমার ফার্স্টে সাবজেক্টে আনবো, তাহলে আমার এ স্টোরি হচ্ছে এখানে অবজেক্ট, এ স্টোরি হচ্ছে এখানে আমার অবজেক্ট, তাহলে এটা আমার আসবে হচ্ছে সাবজেক্টে। এখানে কি লিখবো, লিখবো হচ্ছে এ স্টোরি। হ্যালো, এবার দেখো সূত্রে কি আছে, এম ইজ আর, দেখুন একটা এখানে আসবে, এবার স্টোরির সঙ্গে কি হয় এ স্টোরি ইজ, দেখো এখানে ইজ, এ স্টোরি ইজ। এবার দেখো আছে কি, ভার্বের তিন নম্বর ফর্ম আছে, ছিল এখানে রাইট ছিল, রাইট রোট রিটার্ন, এটা হচ্ছে রিটার্ন, এ স্টোরি ইজ রিটার্ন। এবার দেখো বাই অবজেক্ট, তাহলে বাই দেবো এখানে, আর অবজেক্ট কি হবে না অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট ছিল ওটার অবজেক্ট ফর্মটা ওখানে হবে, আই থেকে হবে হচ্ছে মি, বাই মি হবে ওখানে, এটা হবে হচ্ছে মি। ক্লিয়ার? হ্যালো, তাহলে আমরা এখানে একটা মাত্র ভাব দিয়ে দেখালাম, আমি চাইলে এখানে ভাব চেঞ্জ করতে পারি, আই রাইট থেকে করতে পারি, আই হেল্প হিম, ওকে, আই ইনফর্ম হিম, যা কিছু, অর্থাৎ ভাবটা চেঞ্জ করলে পরে আমার অনেকগুলো সেন্স এখানে এসে যাবে, এবং সেই অনুযায়ী কিন্তু আমার মূল যে নিয়ম সেই নিয়ম কিন্তু আমার একই থাকবে, নিয়মের কোনো চেঞ্জ কিন্তু এখানে হবে না। তুমি চাইলে পরে অনেকগুলো ভাব দিয়ে এখানে ইউজ করতে পারো, কিন্তু মূল যে বেসিক নিয়ম তা কিন্তু এই সূত্র দিয়েই হবে। এবার আমরা আসবো হচ্ছে এর নেগেটিভে কি হয়, আগে দেখবো আমরা অ্যাক্টিভের নেগেটিভে কি ছিল ওটা আগে আমরা দেখবো, এবং সঙ্গে সঙ্গে শিখবো হচ্ছে প্যাসিভের নেগেটিভ তাহলে পরে কি আসবে। ওকে, যাচ্ছি আমরা এবার নেগেটিভে। এবারে দেখো নেগেটিভটা কি আছে, নেগেটিভে আমাদের অ্যাক্টিভের যে টেন্সটি হয় তার সূত্র হচ্ছে এমন ছিল, সাবজেক্ট ডু ডাজ নট ভার্ব অন অবজেক্ট, সাবজেক্ট ডু ডাজ নট ভার্ব অন অবজেক্ট। যেমন ধরো আই ডু নট রাইট এ লেটার, মানে সাবজেক্ট ডু ডাজ নট ভার্ব অন অবজেক্ট, আই ডু নট রাইট এ লেটার। এবার যদি আমরা এটাকে প্যাসিভে আনি সেক্ষেত্রে কি হবে, প্যাসিভে আনলে পরে হবে সাবজেক্ট এম ইজ আর নট ভি থ্রি বাই অবজেক্ট, ওখানে ডু ডাজ আসবে না আর। ওকে, এখানে আসবে হচ্ছে এম ইজ আর, সঙ্গে নট এবং হচ্ছে ভি থ্রি আসবে। ক্লিয়ার? তাহলে এখানে বলছে সেন্টেন্স দেওয়া আছে আই ডু নট রাইট লেটার, নিয়ম কি আছে, প্রথম নিয়ম হচ্ছে আমরা এখানে অ্যাক্টিভের অবজেক্টকে আনবো সাবজেক্টে, এখানে অবজেক্ট কি আছে এ লেটার, তাহলে আমরা এ লেটারটাকে আমরা আনবো হচ্ছে সাবজেক্টে, তাহলে এটাকে আমরা করবো হচ্ছে আগে এ লেটার।
ওকে আসলো লেটার, এবার সঙ্গে কি আছে, এম ইজ আর এর একটা আছে। এবার এই চিঠির সঙ্গে কি হবে, চিঠির সঙ্গে হবে এ লেটার ইজ, দেবো এ লেটার ইজ। এরপর আছে নট, এ লেটার ইজ নট। তারপর আছে ভি থ্রি, এখানে ভার্ব ছিল হচ্ছে রাইট, রাইট রোট রিটেন, এটা হচ্ছে রিটেন। এ লেটার ইজ নট রিটেন, দেন বাই অবজেক্ট, বাই এখানে এসে পড়বে। আর অবজেক্ট কি হবে, অবজেক্ট হবে হচ্ছে অ্যাক্টিভের সাবজেক্টের অবজেক্ট ফর্ম, ছিল এখানে আই, আই থেকে হবে এখানে মি। এ লেটার ইজ নট রিটেন বাই মি। ওকে ক্লিয়ার। এবার আমরা যাবো কি হচ্ছে এর পরে প্রশ্নে, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ইন্টারোগেটিভের যে ফর্মটা হয় তার অ্যাক্টিভ ফর্মটা কিরকম হয় ওটা আমরা দেখব, এবং সঙ্গে তার প্যাসিভ ফর্ম কেমন হয় ওটা আমরা শিখব। চলো এবারে আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ইন্টারোগেটিভের কি ফর্ম ছিল অ্যাক্টিভের ওটা আমরা একবার দেখে নিচ্ছি। অ্যাক্টিভের ফর্ম ছিল WH, ডু ডাজ, সাবজেক্ট, ভার্ব, অন, অবজেক্ট। অর্থাৎ এই ধরনের একটা সেন্টেন্স, যেমন ধর এখানে আছে হোয়াই ডু ইউ কল মি, তুমি আমাকে ডাকো কেন, হোয়াই ডু ইউ কল মি, WH, ডু ডাজ, সাবজেক্ট, ভার্ব, অন, অবজেক্ট, হোয়াই ডু ইউ কল মি। এবং এটা যদি এখন প্যাসিভ করতে চাই সেক্ষেত্রে কিন্তু এটা আসবে হচ্ছে WH, তারপর আসবে এম ইজ আর একটা আসবে সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট দেখে নিয়ে আসবে হচ্ছে এম ইজ আর একটা, এখানে আসবে ভি থ্রি আসবে, বাই আসবে, অবজেক্ট আসবে, ওকে এটা আসবে। এবার দেখো এই ফর্ম অনুযায়ী হোয়াই ডু ইউ কল মি এক্ষেত্রে আমার কি হবে, WH ওয়ার্ডটা যা আছে আমার এখানে ছেড়ে আসবে, অর্থাৎ এখানে হোয়াইটা আমার এখানে হোয়াই থাকবে, হোয়াই। এবার আছে ডু ইউ কল মি, নিয়ম হচ্ছে অবজেক্টটা আসবে হচ্ছে সাবজেক্টে, তাহলে মি থেকে আসবে হচ্ছে আই, হোয়াই এটা আসবে আই আসবে। এবার দেখো আই এর আগে আছে এম ইজ আর, সাবজেক্টের আগে আছে এম ইজ আর একটা আছে, এবার আই এর সঙ্গে কি হয় এম হয়, তাহলে এখানে আগে আসবে এম, হোয়াই এম আই, হোয়াই এম আই, ওকে। এবার দেখো আছে ভি থ্রি, ভি থ্রি কি হবে, ভার্ব আছে এখানে কল, কল্ড, ওকে হোয়াই এম আই কল্ড। দেন আছে বাই অবজেক্ট, তাহলে এখানে বাই এখানে লিখে দিলাম বাই, আর অবজেক্টটা কি হবে, সাবজেক্টটা যাবে অবজেক্টে ইউ, ইউ থেকে ইউ হয়, হোয়াই এম আই কল্ড বাই ইউ, ইউ এর অবজেক্টও ইউ হয়, এখানে হবে ইউ। হ্যালো ক্লিয়ার, কোনো অসুবিধা আছে এর মধ্যে, কিছু নাই, সিম্পল। এবার দেখো যদি এই ধরনের সেন্টেন্স আমার ডাবল ছাড়াও তো হয়, যেমন ধরো ডাজ হি হেল্প ইউ, ও কি তোমার সাহায্য করে, হ্যাঁ করে বা না, ওকে ডাজ হি হেল্প ইউ, এই ধরনের যখন ডাবল ছাড়া যখন সেক্ষেত্রে কিন্তু একই নিয়ম, ডাবল ছাড়া এম ইজ আর থেকে এখানে আমার শুরু হবে, ডাজ হি হেল্প ইউ। এবার এখানে ইউটা আসবে হচ্ছে আমার সাবজেক্টে, এবার ইউর সঙ্গে কি হয়, ইউর সঙ্গে হয় আর, ফলে এখানে আমার আসবে হচ্ছে আর ইউ, ওকে। মানে এখানে সাবজেক্ট আমি যেটাকে আনবো তার সাথে এখানে এম ইজ আর যা হবে ওটা আমার আগে বসবে, তাহলে ইউ এখানে আসবে হচ্ছে সাবজেক্টে, এবার ইউ এর সঙ্গে হয় আর হয়, তাহলে এখানে হবে আর ইউ, ওকে, তাই লিখবো কি আর ইউ। দেন হচ্ছে ভি থ্রি, এখানে আছে হেল্প, এর ভি থ্রি কি হবে হেল্পড, আর ইউ হেল্পড। দেন বাই আছে, আর ইউ হেল্পড বাই, এবার আছে এখানে সাবজেক্ট ছিল হি, হি থেকে যাবে হচ্ছে অবজেক্টে, এর অবজেক্ট কি হবে হিম, আর ইউ হেল্প বাই হিম। ক্লিয়ার, তাহলে এই ছিল হচ্ছে আমার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ইন্টারোগেটিভ এর ক্ষেত্রে অ্যাক্টিভের ফর্ম অ্যান্ড প্যাসিভের ফর্ম। আশা করি এইভাবে শিখলে পরে আর কোনো রকম ভুল হবেই না, এবং যদি কিনা এই সূত্রগুলো মাথায় রাখতে অসুবিধা হয়, সূত্র মাথায় রাখার কোনো প্রয়োজনই নেই, একটা সেন্টেন্স মাথায় রাখলে পরে কিন্তু আমার সূত্রগুলো মাথায় একেবারে এসে পড়বে এমনিতেই। আমি সূত্র কিন্তু মনে রাখি না, আমি মনে রাখি সেন্টেন্সটা, যেখানে একটা সেন্টেন্সের ফর্ম মাথায় রাখলে পরে কিন্তু তার অ্যাক্টিভ এবং হচ্ছে প্যাসিভ অনায়াসে বের করে ফেলা যায় কোনো রকম সূত্র ছাড়াই, কিন্তু শেখার জন্য এখানে সূত্রগুলো আমরা দেখাচ্ছি। ক্লিয়ার, এবার যাবো কি আমরা পরের টেন্সে, তবে এটা আমি এই ভিডিওতে দেখাচ্ছি না, কেননা একটা ভিডিও অনেক বেশি লম্বা যদি হয় দেখতে অসুবিধা হবে। তো এর পরবর্তী ভিডিওতে আমি আনবো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এক একটা ভিডিওতে একখানা করে টেন্স আমি নিয়ে আসবো এবং তার প্যাসিভ ফর্মটা আনবো, ঠিক আছে। তাহলে আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করলাম, আমাকে জানিও তোমাদের এই ধরনের ভিডিও কেমন লাগছে, ঠিক আছে। তাহলে আজকে এত অব্দি আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।